ट्रांसफॉर्मेशन तुम्हारे साथ आलाप आलोचना करब। हमार प्रिय शिक्षार्थी तुम्हारा खाता एवं कलम निये बसे पड़ो। आमी मनोयोग सहकारे सुनबे क्लासटा एवं ये कोरोना भाइरासेर समय जानि सकले असुविधाय आछो सरकारी नीति मोताबेक चलाफेरा करबा एवं भालो थाकबा सुस्थ थाकबा सेई कामना करि। आमी चले जाच्छि आमार क्लासे। आमी तोमादेर आजके ट्रांसफॉर्मेशन अफ सेंटेंस ट्रांसफॉर्मेशन ऑफ सेंटेंस कन्वर्शन ऑफ सेंटेंस ट्रांसफॉर्मेशन ऑफ सेंटेंस कन्वर्शन ऑफ सेंटेंसेस नंबर टू ट्रांसफॉर्मेशन ऑफ सेंटेंसेस अर्थात प्रिय शिक्षार्थी कन्वर्शन ऑफ सेंटेंस ट्रांसफॉर्मेशन ऑफ सेंटेंस আমাদের যত ক্লাস 6 এবং 6 7 এর আমি সপ্তম অষ্টম শ্রেণীর ক্লাস নিচ্ছে এই দুইটা শ্রেণীতে বিশেষ করে তোমাদের থাকবে ট্রান্সফর্মেশন অফ সেন্টেন্স কিন্তু আমাদের কনভার্সন অফ সেন্টেন্স একটু জেনে যেতে হবে এবং বুঝে যেতে হবে যে হোয়াট ইজ কনভার্সন অফ সেন্টেন্স হোয়াট ডু মিন বাই কনভার্সন অফ সেন্টেন্স হোয়াট ডু মিন বাই ট্রান্সফর্মেশন অফ সেন্টেন্স আমরা এই দুটো জিনিস আগে ভালোভাবে লক্ষ্য করি। কনভার্সন অফ সেন্টেন্স যে সেন্টেন্সে অর্থ পুরোপুরি বিপরীতমুখী যে সেন্টেন্সের অর্থটা পুরো বিপরীতমুখী পুরোপুরি বিপরীতমুখী সেটা হলো কনভার্সন অফ সেন্টেন্স। আর যে সেন্টেন্সে আমরা যখন নাকি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব তার কোনো অর্থে পরিবর্তন হবে না। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব কিন্তু অর্থটা ঠিক থাকবে সেটা হলো ট্রান্সফর্মেশন অফ সেন্টেন্স। আমি কি একটা উদাহরণ দিয়ে তোমরা বুঝতে পারবে যে হোয়াট ইজ দা ডিফারেন্স বিটুইন ট্রান্সফর্মেশন অফ সেন্টেন্স এন্ড কনভার্সন অফ সেন্টেন্স। যেমন আমরা প্রথমে কনভার্সন অফ সেন্টেন্সটা দেখি এর উদাহরণটা আমরা দেখি। যেমন কামাল ইজ এ গুড বয় এটাকে যদি আমরা নেগেটিভ করি নেগেটিভ আমরা কনভার্সন অফ সেন্টেন্সের উপর যদি আমরা নেগেটিভ করি দেখা যাবে এটার অর্থটা পুরো বিপরীত মতো হয়ে যাবে। যেমন যদি আমরা এটাকে নেগেটিভ করি কামাল ইজ নট এ গুড বয় কি দাঁড়াই কামাল ইজ নট এ গুড বয় উপর সেন্টেন্সে দাঁড়াইলো কামাল একজন ভালো ছেলে ভালো ভালো কামাল ইজ নট এ গুড বয় কামাল একজন ভালো ভালো নয় কামাল একজন ভালো ভালো নয় মানে পুরো অর্থটা আমরা যখন নেগেটিভ করছি তখন পুরো অর্থটা কি হয়ে গেছে বিপরীত মুখ হয়ে গেছে। কামাল একজন ভালো ছেলে নয় এটা কি মিন করে এটা মিন করে যে কামাল একজন মন্দ ছেলে খারাপ ছেলে অর্থটা ঠিক রইল না এটাকে বলা হয় কনভার্সন অফ সেন্টেন্স। যদিও তোমাদের কনভার্সন অফ সেন্টেন্স থাকবে না আমি তারপর এই অর্থটা বুঝিয়ে দিলাম
যে এটা অর্থে পুরো বিপরীতমুখী হয়ে গেছে না, এটা হচ্ছে কনভার্সন অফ সেন্টেন্স। এখন এটাকে আমরা দেখব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যদি আমরা নেগেটিভ করি, আমি আগে বলছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে অর্থটা কি থাকবে, অর্থটা ঠিক থাকবে, অর্থাৎ কামাল ইজ এ গুড বয়, কামাল একজন ভালো ছেলে। আমি যখন নেগেটিভ করব তখন কামাল একজন ভালো ছেলে, এই অর্থটাই থাকবে। এটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আমরা নেগেটিভ করলো অর্থটা কি থাকবে, ঠিক থাকবে। Is not a bad boy. আমরা গুডের বিপরীত শব্দটা ব্যবহার করলাম। এখন শিক্ষার্থী তোমরা এখন লক্ষ্য করো, এটা আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কি দেখলাম, যে কামাল ইজ নট এ ব্যাড বয়, কামাল একজন ভালো ছেলে নয়। অলরেডি এটা নেগেটিভ হয়ে গেছে কি, ইজ নট দা, কিন্তু গুডের বিপরীত শব্দ ব্যবহার করছে ব্যাড। আমি এভাবে বলতে পারি কামাল একজন ভালো ছেলে, আর নেগেটিভ আমি বলতে পারি কামাল একজন খারাপ ছেলে নয়। কামাল একজন খারাপ ছেলে নয় মানে কি দাঁড়াইল, কামাল একজন ভালো ছেলে। এটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, বিপরীত শব্দ ব্যবহার করে। তাহলে আমরা বুঝতে পারলাম হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এন্ড কনভার্সন অফ সেন্টেন্স। কনভার্সন অফ সেন্টেন্স আমরা বুঝতে পারলাম। এখন তোমাদেরকে সপ্তম শ্রেণী এবং অষ্টম শ্রেণীতে তোমাদের থাকবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পরীক্ষা, কনভার্সন অফ সেন্টেন্স থাকবে না। কিন্তু আমরা কনভার্সন অফ সেন্টেন্স এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সংজ্ঞা এবং পার্থক্যটা আমি একটু বোঝার চেষ্টা করলাম। এখন দেখো আমরা রুলসে চলে যাব, কোথায় চলে যাব, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে কিছু রুলস আছে, নিয়ম আছে, এই নিয়মে আমরা চলে যাব। আমরা এক নম্বর নিয়ম দেখো, যেমন আমরা বিপরীত শব্দ ব্যবহার করে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি, কি শব্দ ব্যবহার করে, বিপরীত শব্দ ব্যবহার করে। বিপরীত শব্দ ব্যবহার করে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যায়। আমরা কয়েকটা বিপরীত শব্দের নমুনা দেখি, কেমন তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন আমি কি লিখছিলাম আগের বাক্যটা ব্যাড বয়, তার বিপরীত শব্দ কি লিখছে, ব্যাড। রেগুলার ইন ইলেকটেড
Possible. Impossible. Always. Always. Never. Remember. Remember. Forget. Forget. এই কতগুলো আমরা বিপরীত শব্দ লিখলাম। এই বিপরীত শব্দগুলো আমাদের মুখস্থ রাখতে হবে যখন আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। যে আমি কয়েকটা নমুনা দেখাইলাম যে তোমাদের বই আছে বই তালিকাটা তুমি একটু মুখস্থ করে নিবে। এখন আমরা দেখি যে বিপরীত শব্দ করে যেমন ম্যান ইজ মর্টাল নেগেটিভ কর। নেগেটিভ কর ম্যান ইজ মর্টাল মানুষ মরণশীল মানুষ মিছিল মানুষ মরণশীল এটাকে আমরা যদি নেগেটিভ করি এই মর্টালের বিপরীত শব্দটা আমাদের অবশ্যই জানতে হবে। মর্টালের বিপরীত শব্দ ইমর্টাল যদি আমরা এটা জানি তাহলে এটা নেগেটিভ করা একেবারে সহজ। ম্যান ইজ নট মানুষ মরণশীল নেগেটিভ দিলে ইজ নট ইমর্টাল মানে মানুষ অমরণশীল নয় অমরণশীল নয়। আরো যেটা দেখতে পারি আমরা যেমন আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউ আই শ্যাল অলওয়েজ ইউ এটাকে যদি আমরা নেগেটিভ করি আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউ আমি তোমাকে সর্বদা মনে রাখবো আমি তোমাকে সর্বদা মনে রাখবো আমি তোমাকে সবসময় মনে রাখবো তা এটাকে যদি আমরা নেগেটিভ করি অলওয়েজ এর বিপরীত শব্দটা আমাদের জানতে হবে অলওয়েজ এর বিপরীত শব্দটা হচ্ছে নেভার রিমেম্বার এর বিপরীত শব্দটা আমাদের জানতে হবে ফরগে অর্থাৎ আইসা তাহলে কি দাঁড়াইল নেগেটিভ আইসা আইসা নেভার ফরগে ইউ আইসা নেভার ফরগে ইউ নেভার ফরগে আমি তোমাকে কখনো ভুলবো না আমি তোমাকে কখনো ভুলবো না কখনো ভুলবো না মানে কি তাহলে সবসময় তোমাকে আমি মনে রাখবো সবসময় মনে রাখবো আরেকটা বাক্য আমরা দেখি Sabina is a regular student. Regular student. আমি কিন্তু বিপরীত শব্দে তালিকায় রেগুলারটা দেখিয়ে দিয়েছিলাম যে রেগুলার বিপরীত শব্দটা কি ইরেগুলার রেগুলার বিভিন্ন শব্দ ইরেগুলার সাবিনা একজন নিয়মিত শিক্ষার্থী নিয়মিত ছাত্রী এটাকে যদি আমি নেগেটিভ করি সাবিনা
student. Sabina is not an irregular student. Sabina ekjon onyomito chatri noy. Orthat she niyomito chatri. Tahole amra je kotha example amra dilam ta dekhailam. Ekhon jodi mone hoy tomader bujhte oshubidha howar kotha noy. Tobe ha ekta jinish mone rakhle je bipurish shobdota affirmative theke tomar negative tumi korbe tokhon bipurish shobdota obosshoi tomake ki korte hobe mone rakhte hobe. Aekta jinish ekhane lokkhoniyo regular er sathe e boshe is not an irregular student. Aekta hocche hoy amra article niyom onujayi ki jani je je vowel korbe ki boshe an boshe vowel korbe ki boshe ei karone an boshe irregular sathe ki boshe an boshe তাহলে আমরা মোটামুটি যে বিপরীত শব্দ ব্যবহার করে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যায় এবং অ্যাফার্মেটিভ থেকে কিভাবে করতে হয় সেটা আমরা দেখলাম এবং শিখলাম। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই শিখলাম। আগামী ক্লাসে আবার আলোচনা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।